যাই হোক, আমরা যারা লেখক আমরা তো কাগজের একটু কলম দিয়ে লিখি, তবে যে ডিরেক্টর তার জানটা বের হয়ে যায়, তাই না? ওইটাকে করতে গিয়ে আমার মনে আছে দ্বীপ নাম্বার টুতে আমি একটা স্টোরি ছিল যে একটা বাচ্চাকে ঘাড়ে করে নামিয়ে নিয়ে আসছে পানির ট্যাঙ্কের উপর থেকে, লেখা তো কত সোজা আমি লিখে ফেললাম। সর্বনাশ যখন সেটা ফিল্ম করা হয়েছিল আমার মনে আছে ভয়ের চোটে দেখার সময় আমার ভয় লাগে, এই সর্বনাশ, এই সর্বনাশ, কারণ আমি নিজে তো ট্যাঙ্কের উপরে উঠেছিলাম, তাই আমি জানি যে ওই ট্যাঙ্কের উঠতে কেমন লাগে, নামতে কত ভয় লাগে, আর একটা বাচ্চাকে ঘাড়ে নিয়ে নামা, তাই তো? তাহলে এই লেখকরা আসলে কি বলবো, ওরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে ফেলে এবং ডিরেক্টরদের যান শেষ হয়ে যায় সেখান থেকে। তো আমি যখন নাকি আমাকে গানটা লিখলাম আমি, তখন তো আমি জানতাম না যে এত সুন্দর করে সেটাকে দেখানো হবে, তাই তো? আমি আমার বাসায় একদিন নিয়ে আসলো, আমি দেখালাম, তো আমার একটা ছোট নাতি আছে, সেটা দেখার পরে আরেকবার দেখতে চাইলো, তারপর আরেকবার দেখতে চাইলো, তখন আরেকবার দেখতে চাইলো, তখন আমি বুঝলাম যে ভালোই হয়েছে, বাচ্চারা হয়তো পছন্দই করবে সেই গানটাকে। তো যাই হোক, এই ছবিটা তৈরি করার সময় আমি মানে কি, তখন ঠিক করোনা হয়েছে, ওরা গিয়েছে গিয়ে আটকা পড়েছে, এবং সেখানে যে অভিজ্ঞতা হয়েছে আমি সেটা নিয়ে আরেকটা সিনেমা করার জন্য আমি অনুরোধ করছি, কারণ এখানে এখানে আরেকটা সিনেমা হতে পারে, সেখানে গিয়ে কীভাবে করোনার সময় আটকা পড়ে সেখান থেকে। তো আমি যেটা বলছিলাম, বিভিন্ন জায়গায় টেলিভিশন চ্যানেলগুলো যখন আমাকে জিজ্ঞেস করেছেন যে আমাদের দেশে বাচ্চাদের জন্য আসলে কিছুই হয় না, তাদের কোথাও মানে স্কুলেও শান্তি নাই, লেখাপড়া করে আনন্দ নাই, বাসাতেও আনন্দ নাই, আমরা যে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল করি সেখানে বিদেশের কত সুন্দর সুন্দর ছবি দেখি, আমার এত আফসোস হয় যে কেন আমাদের দেশে ছবিগুলো তৈরি করতে পারে না, কারণ আমাদের দেশে তো মানুষের তো অভাব নেই, ক্রিয়েটিভ মানুষের তো কোনো অভাব নেই, কেন হয় না? তো যাই হোক, একটা ছবি যদি হয় বাচ্চাদের ছবি হিসাবে এবং যদি সাকসেসফুল একটা ছবি হয়, তখন হয়তো অন্যরা উৎসাহ পাবে, অন্যরা ছবি করতে চাইবে, তাই না? তাহলে হয়তো একটা ধারা তৈরি হবে যে প্রতি বছর বাচ্চাদের জন্য এটলিস্ট একটা কিংবা দুটা যদি সুন্দর ছবি হতো, তাহলে আমি আর কিছু চাইতাম না। আমি আমাদের মোর্শেদুল ইসলামের প্রতি কৃতজ্ঞ, একটা ছোটো একটা স্টোরি বলি, আমি যখন আমেরিকায় ছিলাম একটা বাচ্চা ছিলাম আমাকে চিঠি লিখলো যে আমি আপনার একটা ছবি তৈরি করতে চাই দ্বীপ নাম্বার টু। আমি বললাম ঠিক আছে, তা বহুদিন পার হলো, তারপরে দেশে আসলাম, তখন মোর্শেদুল ইসলাম আমাকে বললো যে আমি দ্বীপ নাম্বার টু তৈরি করতে চাই। আমি বললাম না না সরি, দেওয়া যাবে না, কারণ আরেকজন বাচ্চা আমার কাছে চেয়েছিল, আমি তাকে পারমিশন দিয়ে রেখেছি। তো উনি বললেন যে আমি সেই বাচ্চাটা জানি কি আপনাকে পারমিশন দিয়েছিলাম, ঠিক আছে? এবং সেই দ্বীপ নাম্বার টু শুটিংয়ের সময় মনে আছে আমরা রাঙামাটি গিয়েছিলাম, সে রাঙামাটিতে তখন পার্বত্য চট্টগ্রামের যে গোলমাল সেটা হচ্ছে, ওখানে বিডিআর দাঁড়ায় আছে বন্দুক নিয়ে, খালি বলছে যাও যাও যাও, তার ভিতরে শুটিং করছে। কাজেই চলচ্চিত্রের পিছনের কাহিনীগুলো আমরা তো জানি না আসলে, আমরা শুধু চলচ্চিত্রটা দেখি, কি আনন্দ করে উপভোগ করি। কাজে যারা সেই কাজটা করেছে, আসলে যারা অভিনয় করেছে এবং যারা ডিরেক্টর, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং